এই মুহূর্তে আমাদের কাছে যে ফোনটা রয়েছে এটার মডেল হচ্ছে স্যামসাং J6 Plus J610। তো এটা হচ্ছে ফোনটা হঠাৎ করেই বন্ধ হয়ে গেছে, কাস্টমারের বক্তব্য যে ফোনটা হঠাৎ করে আর রান হচ্ছে না। তো আমি এটার ডিসপ্লে এবং যে ব্যাক শেলটা রয়েছে এটা অলরেডি খুলে রাখছি। তো এখন আমরা হচ্ছে এটার স্টেপ বাই স্টেপ চেক করবো যে আসলে এটার প্রবলেমটা কোথা থেকে হয়েছে। তো প্রথমত হচ্ছে আমাদের যেই বোর্ডটা, আসলে বোর্ডটাতে কোনো শর্ট আছে কি না বা শর্ট হয়েছে কি না এই জিনিসটা হচ্ছে আমাদের সর্বপ্রথম প্রথম চেক করে নিতে হবে। তো বোর্ডটা শর্টটা চেক করার জন্য আমরা বোর্ডটাকে ব্যাটারি থেকে আলাদা করে নিয়েছি। তো এখানে আমাদের যে মাল্টিমিটার রয়েছে, মাল্টিমিটারে আমরা ডায়োড মোডে সেট করব। ডায়োড মোডে এখানে সেট করার পর আমরা পজিটিভ যে প্রান্তটা রয়েছে সেটাকে আমরা গ্রাউন্ডের সাথে রাখব আর নেগেটিভটা দিয়ে আমরা ব্যাটারি কানেক্টর দেখব। এখানে দেখেন যে 400 ডায়োডে 427 আসছে পয়েন্ট, আর এই পাশে হচ্ছে আপনার 2, ঠিক আছে, 2 আসছে, আর এখানে হচ্ছে 427। যেন পজিটিভ এবং নেগেটিভ গ্রাউন্ড ভ্যালুটা ঠিক আছে, যেটাকে আমরা জিআর ভ্যালু বলি। তো এটা কিন্তু ঠিক আছে, মানে পজিটিভ নেগেটিভ ঠিক আছে, কোনো শর্ট আসে নাই। এখানে দেখেন এখানে দেখেন 2100 আছে, ঠিক আছে, মানে যেই ডায়োড ভ্যালু যেটা শর্ট না এরকম আসতেছে, আর শর্ট থাকলে কিন্তু মানটা একদম সেম দেখাইতো। তো আমরা এখন পাওয়ার সাপ্লাইতে যে সংযোগটা রয়েছে সেই সংযোগটা দিয়ে এটাকে কানেকশন দিব। তো এ হচ্ছে পাওয়ারের সাপ্লাই রিডিং, এবং এখানেও দেখেন এখানেও কিন্তু আমাদের কোনো প্রকার শর্ট সার্কিটটা কিন্তু আসে নাই, কারণ যদি ফোনটাতে শর্ট থাকতো তাহলে এখানে কিন্তু অটোমেটিক একটা রিডিং আসতো, ঠিক আছে। তো আমরা এখন এটা যে পাওয়ার সুইচটা রয়েছে এই সুইচটাকে আমরা শর্ট করি। এখানে দেখেন সুইচটা কিন্তু মানে অটোমেটিক একটা রিডিং আইসা কিন্তু আবার রিডিংটা ছেড়ে দেয় আর 38 ডিরেক্ট উঠে ওইটা কিন্তু রিডিংটা আবার অফ হয়ে যাচ্ছে। এখন আমরা ফোনের যেই চার্জার রয়েছে ফোনের চার্জারটা দিয়ে আমরা চেক করব যে চার্জারের রিডিংটা কেমন আসে সেটা দেখার চেষ্টা করব। তো এখানে যখন সরাসরি আমরা চার্জারটা লাগাইছি এখানে কিন্তু আমাদের কোনো অ্যাম্পিয়ার টানে নাই, এখানে কোনো অ্যাম্পিয়ার আপ ডাউন হয় নাই, ঠিক আছে। তো আমরা এখন ব্যাটারির যেটা রয়েছে ব্যাটারির সাথে সংযোগ করে আমরা দেখব যে আসলে কীরকম রিডিং আসে। ব্যাটারি দিয়ে এবং চার্জার দিয়ে চেক করলে ফোনের অ্যাকুরেট সমস্যাটা বের করা যায়, কারণ হচ্ছে যখন আমরা ব্যাটারি সংযোগ করব এবং পাওয়ার সুইচ প্রেস করব সেক্ষেত্রে যদি পাওয়ার লাইনে কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু ফোনটা রান হবে না, কিন্তু যখন পাওয়ার ব্যাটারি এবং ব্যাটারি লাগাবেন এবং চার্জার লাগাবেন সেক্ষেত্রে যদি পাওয়ার লাইনে কোনো সমস্যা থাকে ফোনটা কিন্তু রান হয়ে যাবে। কারণ তখন কিন্তু পাওয়ার সুইচ চাপা লাগবে না, কারণ চার্জে লাগাইলে ফোনটা অটোমেটিকলি কিন্তু ফোনটা অ্যাক্টিভ হয়ে যায়, ফোনটা অটোমেটিক ফোনটা রান হয়ে যায়। তো আমরা চার্জে লাগাচ্ছি, চার্জে লাগানোর পর এখানে অ্যাম্পিয়ারের যে রিডিংটা রয়েছে সেই রিডিংটা দেখেন এখানে হচ্ছে 6 উঠে এবং আবার নেমে যায়, উঠে নামে, হ্যাঁ এরকম এই পর্যায়ের মানে রিডিংটা এখানে আছে। তো আমরা এখন হচ্ছে স্টেপ বাই স্টেপ হচ্ছে আইসিগুলো চেক করব যে আইসিতে কোথায় ভোল্টেজটা যাচ্ছে এবং কোথায় ভোল্টেজটা ড্রপ হচ্ছে এই বিষয়গুলো আমরা চেক করব এবং আপনাদেরকেও এই জিনিসটা দেখাবো। তো এই মুহূর্তে আমরা যেই টেস্টটা করব সেটা হচ্ছে আমরা বোল্ট মোডে টেস্ট করব, যেটাকে আমরা অনেকেই বলে থাকি হচ্ছে হট টেস্ট। তো হট টেস্টটা আমরা করব যেটা হচ্ছে মূলত ভোল্টেজ চেক করা, ঠিক আছে।
একটা হচ্ছে জিআর ভ্যালু যেটা আমরা চেক করি, যেটা হচ্ছে গ্রাউন্ড রিডিং, সেটা চেক করে হচ্ছে আমরা ডায়োড মোডে, যেটাকে অনেকে কুল টেস্ট বলে। আর হট টেস্টটা হচ্ছে যেটাকে আমরা বোল্ড চেক করি, এটাকে হচ্ছে পাওয়ার দিয়ে আমরা যেই চেকটা করি সেটা হচ্ছে হট টেস্ট। তো আমরা এখন এই ফোনের পাওয়ার সংক্রান্ত যেই রিডিংটা রয়েছে, পাওয়ার যেটা রয়েছে আসলে কীরকম পাওয়ার এখানে ইনপুট হচ্ছে এবং আউটপুট ঠিক মতো হচ্ছে কিনা, এটা আমরা এখন চেক দিব। তো সর্বপ্রথম হচ্ছে আমি এখানে এটাকে খুলে নিই। তো খুলে আমরা এটার যে ব্যাটারিটা রয়েছে এবং ব্যাটারিটা কি এখানে ঠিকঠাক মতো সংযোগ পাচ্ছে কিনা, আইসি পর্যন্ত আসতেছে কিনা, এই জিনিসটা আমরা চেক করব। তো এটা চেক করার জন্য আমরা গ্রাউন্ডে একটা ধরলাম লাইন, আর পজিটিভ যেটা রয়েছে সেটা আমরা ব্যাটারির পজিটিভ লাইনে ধরি। এখানে দেখেন যে 4.0 এখানে আসছে, আর এখানে এই ব্যাটারি থেকে কিন্তু ডিরেক্ট একটা লাইন আপনার চার্জিং আইসিতে আসবে, যেটা চার্জিং আইসির পাশে যে কোনো একটা ক্যাপাসিটর হয়ে দেন হচ্ছে চার্জিং আইসিতে ঢুকবে। তো এখানে এই যে এই ক্যাপাসিটরটা রয়েছে, এই ক্যাপাসিটরের মধ্যেই কিন্তু ভোল্টেজটা আসছে। ভোল্টেজটা আসছে এবং এখানে ঢুকছে। এরপরে আমরা দেখি এখানে আউটপুট হচ্ছে কিনা বিপিএস পাওয়ার। এখানে দেখেন বিপিএস পাওয়ার আউটপুট হচ্ছে এবং এখানে আশেপাশে চার্জিং এসির পাশে কিন্তু ভোল্টেজ ঠিক আছে। হ্যাঁ, ভোল্টেজ কিন্তু এখানে ঢুকছে এবং আউট হচ্ছে। তো আমরা এখন চার্জিংটা লাগাচ্ছি, কারণ চার্জিংটা লাগাইলে কিন্তু ফোনটা সরাসরি অন হওয়ার কথা, ঠিক আছে। তো এখানে দেখেন আমাদের যে বিপিএস পাওয়ার ভোল্টেজটা, এই ভোল্টেজটা দেখেন এখানে 4.1 হচ্ছে এবং এরপরের সংখ্যাগুলো কিন্তু আপডাউন হচ্ছে, মানে ভেরিয়েট করতেছে। হ্যাঁ, এবং এখানে আপনার যে ভোল্টেজটা সেটাও কিন্তু 4.8 মানে 5.1-এর মধ্যে চলে আসছে, মানে ভোল্টেজ এখানে ঠিক আছে। এরপর হচ্ছে আমাদের চেক করতে হবে যে পাওয়ার আইসির যেই ভোল্টগুলো প্রয়োজন সেই ভোল্টেজগুলো ঠিকঠাক মতো আউট হচ্ছে কিনা। তো এই ভোল্টেজগুলো আপনারা খুব সহজেই একটা অনুমান করতে পারবেন যে পাওয়ার আইসিতে ঠিকমতো ভোল্টেজ ইন হচ্ছে এবং আউট হচ্ছে কিনা। তো পাওয়ার আইসিতে আমাদের এখানে 4.1 ভোল্ট এখানে ইন হয়েছে, ঠিক আছে। তো এটা আমরা যে ডায়াগ্রাম রয়েছে এই ডায়াগ্রামের মাধ্যমে আমরা এটা জানতে পারবো। আর ডায়াগ্রামটা হলে কাজটা আর অনেক সহজ হয়ে যাবে যে আসলে লাইন কোন লাইনগুলো কোথা দিয়ে আসছে এবং কোথার দিকে আউট হচ্ছে। এখানে আমরা ডায়াগ্রামে দেখতে পাচ্ছি যে এখানে দেখেন যে C5161 যেই ক্যাপাসিটরটা রয়েছে এখানে কিন্তু ভিভেটের একটা লাইন ইনপুট হচ্ছে, ঠিক আছে, এই পাওয়ার আইসিতে। এবং এরপর হচ্ছে এখানে যে আউট ক্যাপাসিটরগুলো রয়েছে এই ক্যাপাসিটরের মাধ্যমে কিন্তু আউট ভোল্টেজগুলো আবার আউটপুট হয়ে বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউশন হয়, যেমন নেটওয়ার্ক আইসিতে, এরপর আপনার অডিও সেকশনে, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার এলসিডি সেকশনে, ঠিক আছে, এই যে এলসিডি 1.8, তারপর আপনার ইএমএমসিতে, সকল জায়গায় কিন্তু এখানে আইসি মানে পাওয়ারটা এরপরে হচ্ছে ডিস্ট্রিবিউশন হয়। তো আমরা যেহেতু এখানে হচ্ছে এই সেক্টরে মানে চার্জিং সেকশনে আমরা ভোল্টেজগুলো ঠিকঠাক মতো পাইছি, বাট আমরা এখন চেক করবো হচ্ছে পাওয়ার সেকশনে কিন্তু আমাদের ভোল্টেজগুলো ঠিকঠাক মতো আছে কিনা। তো পাওয়ার সেকশনে এখানে দেখেন আমরা ঠিক আগের মতো এই ভোল্টেজটাকে চেক দিব। ফার্স্ট হচ্ছে আমরা চেক দেবো যে আমাদের ব্যাটারির যে কানেকশনটা আসার কথা ছিল আমরা ডায়াগ্রামে যেটা দেখেছি সেটা আসছে কিনা। তো এখানে দেখেন 4.1 এখানে কিন্তু ভোল্টেজটা আসছে, ঠিক আছে। আর এরপরে আমরা এখানে যতগুলো কয়েল দেখতেছি এগুলো হচ্ছে বাক কয়েল, এগুলোতে কিন্তু কোনো প্রকার ভোল্টেজ কিন্তু এখানে কিন্তু আউটপুট হয় নাই। যেমন এখানে ধরেন এই একটা লাইন, এই একটা লাইন এখানে এখানে একটা লাইনে ভিভেটের লাইন দেখাচ্ছে 4.1, শুধুমাত্র ভিভেটের লাইনগুলোই উপস্থিত আছে, বাট আউট যেই লাইনগুলো দরকার, ছোটো ছোটো যেই ভোল্টেজগুলো দরকার 1.8, হ্যাঁ 2.8-এর যেই ভোল্টেজগুলো দরকার এই ভোল্টেজগুলো কিন্তু এখানে উপস্থিত নাই। তো এটার কারণ হচ্ছে আমাদের এখানে
ফার্স্টে হচ্ছে চেক দিতে হবে যে এখানে আমাদের কোনো কোনো কম্পোনেন্ট কোনো শর্ট হয়ে গেল কিনা, কারণ একটা কম্পোনেন্ট যদি শর্ট হয়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু এই পাওয়ার আইসি কিন্তু পাওয়ারটা ডিস্ট্রিবিউশন করা কিন্তু বন্ধ করে দিবে। তো আমরা এখন এটা চেক দিব যে কোনো কম্পোনেন্ট শর্ট আছে কিনা, যদি শর্ট না থাকে এরপর হচ্ছে আমরা পাওয়ার আইসিটাকে রিহট করব। এরপর হচ্ছে আমরা পাওয়ার আইসিটাকে রিপ্লেসমেন্টের দিকে চলে যাব। তো রিপ্লেসমেন্ট করার আগে আমরা একবার রিবোলিং করে দেখব, না হলে আমরা সরাসরি আইসিটাকে চেঞ্জ করব। এখানে আমরা আমাদের একটা এই পয়েন্টটাতে আমরা শর্ট সার্কিট পেয়েছিলাম, যেখানে হচ্ছে এই কয়েল যেটা রয়েছে এই কয়েলটাতে সাউন্ড হয় এবং এখানে দুইটা ক্যাপাসিটর এবং এখানে দুইটা ক্যাপাসিটর এগুলোতে সবগুলোতে শব্দ হয়। তো এই লাইনটা হচ্ছে, তো আমরা যখন এখানের যে এই ক্যাপাসিটরটা শর্ট হয়েছিল এটাকে আমরা রিমুভ করে দিয়েছি এবং এটাকে রিমুভ করার পরে কিন্তু আমাদের এখানে সবগুলা শর্টটা চলে গিয়েছে। তো এটা আমরা আমি একটু দেখাই আপনাদেরকে মাল্টিমিটারের সাহায্যে। তো আমরা একটা পয়েন্টকে গ্রাউন্ডে ধরেছি, এখানে দেখেন শব্দ হচ্ছে। তো এখন আমরা এখানে কানেক্ট করব। তো এখানে দেখেন এখন আর কিন্তু কোনো শব্দ হয় নাই, তার মানে এখানে যে শর্টটা ছিল শর্টটা কিন্তু রিমুভ হয়ে গিয়েছে। তো এটাতে হচ্ছে আমরা ফার্স্টে যেটা করছি, আমাদের এখানে যেই পাওয়ার আইসিটা ছিল এটা রিমুভ করে দিয়েছি এবং আমরা পাওয়ার আইসিতে কিন্তু কোনো প্রকার ভোল্টেজ পাই নাই, কোনো পাওয়ারে কোনো ভোল্টেজ আউটপুট হয় নাই, শুধুমাত্র চার্জিং আইসিতে ভোল্টেজটা আউটপুট হয়েছে। তো এরপর আমরা পাওয়ার আইসিটা রিমুভ করে শর্ট চেক করেছি, যেখানে আমরা একটা পয়েন্টে শর্ট পেয়েছি এবং শর্টটাকে ট্রেস আউট করেছি, যেটা হচ্ছে এখানে শর্টটা হয়েছে। তো এই ক্যাপাসিটরটার যে সংযোগটা, এই ক্যাপাসিটরটার সংযোগটা কিন্তু এখানেও মানে একই লাইনের মধ্যে। তো এই ক্যাপাসিটরটাকে রিমুভ করার ফলে এখানের টোটাল লাইনটার শর্টটা রিমুভ হয়ে গিয়েছে। তো আমরা এখন যেই পাওয়ার আইসিটা আছে পাওয়ার আইসিটাকে রিবলিং করে ফোনটাতে লাগাবো এবং এটার ভোল্টেজটা আবার আমরা চেক করব। এই মুহূর্তে আমরা আমাদের যে পাওয়ার আইসিটা ছিল সেটাকে আমরা বোর্ডে লাগিয়ে দিয়েছি। তো এখন আমরা হচ্ছে এটার যে চার্জিংটা চেক করব এবং হচ্ছে আগে যে সমস্যাটা ছিল সেটা ফিক্স হয়েছে কিনা সেটা চেক করব। তো ফার্স্ট হচ্ছে আমরা পাওয়ার সাপ্লাইতে সংযোগ দিব। আমরা পাওয়ার সাপ্লাইয়ের সংযোগটা 3.7 করে নিচ্ছি। ওকে, পাওয়ার কানেকশন করে দিলাম। এখন দেখেন আমাদের ফোনটা কিন্তু এখানে যে বুটিংটা দেখাচ্ছে ফোনটা রানিং হয়ে গেছে, ঠিক আছে। তো আগে কিন্তু সমস্যা ছিল ফোনটা হঠাৎ করে 38 উঠতো উঠে আবার অফ হয়ে যেত, 38 উঠতো উঠে অফ হয়ে যেত, মানে ফোনটা এরকম নর্মাল রিডিং ছিল না, তার মানে এখন ফোনটা রান হয়ে গেছে। তো আমরা এখন এটার চার্জিংটা চেক করব।
চার্জার এখানে প্রবলেম ছিল হচ্ছে আপনার অটোমেটিক সিক্সে আসতো, মানে সিক্স অ্যাম্পিয়ারের মতো সিক্স টানতো, 4.06 অ্যাম্পিয়ার, আর টাইনা আবার অফ হয়ে যেত। ঠিক আছে, তো আমরা চার্জিংটা দেখি, তো এখানে দেখেন এই যে চার্জিংটা কিন্তু নর্মাল রিডিংটা আনতেছে। হ্যাঁ, মানে ফোনটা এখন চার্জ হচ্ছে, মানে ফোনটা পুরোপুরি রান হয়ে গিয়েছে। তো এরপর আমরা এখানে ভোল্টেজটা একটু চেক করে আপনাদেরকে দেখাবো যে আমাদের শর্ট অবস্থায় ভোল্টেজটা কেমন ছিল, তা তো আপনারা দেখছেন। তো এখন দেখেন ফোনটা রানিং অবস্থার যে রিডিংটা, ভোল্টেজটা, সেটা কেমন আসে। আমরা এখানে গ্রাউন্ডে সংযোগ করতেছি, এবং হচ্ছে পাওয়ার আইসির এই কয়েলটাতে আমরা দেখি, এখানে দেখেন 2.2 ভোল্টেজ কিন্তু এখানে সাপ্লাই দিয়ে দেখাচ্ছে। ঠিক আছে, এখানে টু ভোল্টেজ আমাদের এখানে সাপ্লাই হচ্ছে। ঠিক আছে, তারপরে যে পাশে যে ক্যাপাসিটারগুলো, কম্পোনেন্টগুলো রয়েছে, কয়েলগুলো রয়েছে, এগুলোতে কিন্তু ভোল্টেজ সাপ্লাই হচ্ছে। ঠিক আছে, তার মানে আমাদের এখানে এর আগে কিন্তু এখানে টোটাল কোনো ভোল্টেজই আউটপুট হয় নাই। তো এই ছিল একটা কাজ, আমরা এখন কাজটা ঠিকঠাক মতো করলাম। এখানে দেখেন সেন্সার লাইটও চলে আসছে, আমরা এখন ডিসপ্লেটা এটাতে সংযোগ দিব। ডিসপ্লেটা তো একটু প্রবলেম আছে, যেটা আমাকে ক্লায়েন্ট বলেছে যে ডিসপ্লেটাতে একটু প্রবলেম আছে। তো আমরা এখন ডিসপ্লেটাতে দেখবো, দেন হচ্ছে ডিসপ্লেটা যদি পুরোপুরি সমস্যা হয় আমরা ডিসপ্লেটা চেঞ্জ করে দিব। এই যে এখানে দেখেন আমাদের ফোনের চার্জিং লোগো চলে আসছে, আর এখানে ডিসপ্লেটাতে একটু প্রবলেম দেখা যাচ্ছে, যেটা হচ্ছে ঝাপসা ঝাপসা। তো ভিডিওতে হয়তো অতটা বোঝা যায় নাই, বাট নর্মালি ডিসপ্লেতে দেখা যাচ্ছে ঝাপসা ঝাপসা আছে। তো ডিসপ্লেটাকেও আমরা চেঞ্জ করব। তো এটাকে আমরা ফোনটাকে পুরোপুরি রান করি। ওকে, ফোনটা কিন্তু সম্পূর্ণ রানিং হয়ে গিয়েছে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে।